বুধবার ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার বাসিন্দা উত্তম পাল হঠাৎ লক্ষ্য করেন তার বাড়ির বসত ঘরের ভেতর থেকে ফুসফুস করে শব্দ আসছে এবং সেখানে প্রথমে গুরুত্ব না দিলেও অনেকক্ষণ শব্দ ঘরে ফিরে গিয়ে দেখেন চালের উপরে রয়েছে প্রায় ফুট লম্বা একটি সাপ তবে গোটা খটরাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ি পরে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দা উত্তম পালের বাড়ির সামনে ভিড় জোর হয়ে যায় এবং সাপটিকে দেখার জন্য উত্তম পালের বাড়ির সামনে আসতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা পরে সাপটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় রোয়া অভয়ারণ্যে